মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাসুদ ভাই, হ্যাঁ, তার বাড়ির জন্য আমাদেরকে এই দুইটা গেট অর্ডার করেছে। এটা হচ্ছে একটা সিকিউরিটি অটো ফেলবে, তারপর এই যে এখানে একটা আছে এটাও কিন্তু লক হবে। যে কোনো গেট আমরা তৈরি করে দিতে পারবো, তবে এখানে একটা কথা হচ্ছিল, যদি আমাদের দেশে যদি মালামাল পাওয়া যায়, ফিটিং এর যে ব্যাপারটা আছে ফিটিংটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিই। আর যে সুন্দর কালারটা আছে এই কালারটাও কিন্তু আমরা সম্পূর্ণ একেবারে ফ্রিতে করে দিই। আসসালামু আলাইকুম জুমন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি সকেনার প্রাইজ, আর সকেনার প্রাইজ দেখতে পাচ্ছেন দারুণ কিন্তু দুইটা গেট রেডি করে রাখা হয়েছে। একটা কিন্তু বিশাল সাইজের একটা গেট, আর একটা আছে ছোট গেট। তো ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন ফার্স্টে। আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়গাঁও। ওকে, আর এই গেটটা কোথায় যাবে একটু বলেন আমাদের। এই গেটটা যাবে হলো আসলে আমার, আমি এতদিন যত ভিডিও দিছি, হ্যাঁ, এটা ছিল আসলে সাগরের এই পারে, মানে চিডং এর ভিতরে, চিডং বা চিডং এর আশেপাশে, সারা ঢাকা শহরে বা ঢাকার বাইরে, হ্যাঁ, আশেপাশে ছিল। তবে এই মালটা যাবে কিন্তু চিডং এর সন্দ্বীপে, যেটা এক কথা সাগর পাড়ি দিয়ে তারপরে যেতে হবে। সন্দ্বীপে চলে যাবে, তাই না? সন্দ্বীপে যাবে। গেট কি দুইটাই নাকি একটা? হ্যাঁ, দুইটা মালই কিন্তু যাবে, দুইটাই সেম প্লেসে যাবে। হ্যাঁ, দুইটাই সেম জায়গায়, একই বাড়িতে যাবে। আচ্ছা, তো আমাদের কোন ভাই এই গেটটা অর্ডার করেছে? আমাদেরকে অর্ডার করেছিল এই দুইটা গেট মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ মাসুদ ভাই, হ্যাঁ, তার বাড়ির জন্য আমাদেরকে এই দুইটা গেট অর্ডার করেছিল। তার বাড়ি হচ্ছিল সন্দ্বীপে কিন্তু অর্ডার করেছে ভাই, মালয়েশিয়া থেকে অর্ডার করেছে, চলে যাবে সন্দ্বীপে। এটা কি আজকেই চলে যাবে? হ্যাঁ, এটা আজকেই চলে যাবে, আজকে রাতে আমরা গাড়িতে তুলবো, যেন আগামী কালকে তার বাড়িতে গিয়ে আমরা ফিটিং করে দিয়ে আসতে পারি। তো গেটের সাইজ যদি একটু বলে দিতেন আমাদেরকে। হ্যাঁ, আসলে গেট তো বিশাল বড়, গেটের হাইট কিন্তু আসল 8 ফিট এবং পাশে কিন্তু আসল 10 ফিট। পাশে আছে 10 ফিট এবং হাইট আছে 8 ফিট। হ্যাঁ, আর এটা সম্পূর্ণ কিন্তু দুই পাল্লার একটি গেট ভাই। আচ্ছা, দুই পাল্লার গেট, এটা কিন্তু দুইটা পাল্লার একটি গেট। আর এটার হাইট হচ্ছে হলো আপনার, হাইট আছে হলো 6.5 ফিট, পাশে কিন্তু আছে হলো 5 ফিট। আচ্ছা, হ্যাঁ, এটা কি কোনো পকেট পাল্লা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, পকেট পাল্লা তো আসলে কাস্টমাররা না বললেও আমরা দেই। এখানে একটা পকেট পাল্লা আছে, এটা কিন্তু পকেট পাল্লা, হ্যাঁ, দূর থেকে দেখলে বোঝার উপায় থাকে না। এটা তো একটা পকেট পাল্লা আছে, তাই না? হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা পকেট পাল্লা দিছি। এটা কি টোটালি খোলা যাবে নাকি একটাই পাল্লা? না, এটার পকেট পাল্লাও খোলা যাবে, যেটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারবে, আর বাড়ির মাল সামান ঢুকলে তো পুরোটাই কিন্তু ওপেন করতে পারবে। ওকে, এটা কি ব্যাক সাইডের নাকি? হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইডের, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডের। আচ্ছা, তো এই গেটটা বরাবরের মতো, আপনারা তো অনেক গেটে এই ধরনের ডিজাইনের গেট তো আসলে অনেক হয়েছে, এছাড়া কিন্তু ভাইদের কাছে নিত্য নতুন প্রচুর ডিজাইনের গেট কিন্তু রেডি করা হচ্ছে। তো প্রোডাক্ট দেখলেই বুঝবেন আসলে এই মুহূর্তে এখানে কিন্তু একটা বিশাল সাইজের গেট একটা। হ্যাঁ, আমার পিছনে কিন্তু লেজার কাটিং গেট আছে, পিছনে একটা লেজার কাটিং গেট আছে, ওই সাইডে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, তোমরা গেটটা কি কি ইউজ করছেন এটা একটু দেখি আমরা। আচ্ছা, প্রথমে যদি আমি বলি, এই গেটের ফ্রেমে, আউট ফ্রেমে, যেহেতু দুই পাল্লার গেট, এই গেটের আউট ফ্রেমে কিন্তু আমি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি, যেটা পাকা 4 মিলি মোটা। এটা হচ্ছে হলো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি অ্যাঙ্গেল, এই পাশে 2 ইঞ্চি আছে, এই পাশে 2 ইঞ্চি আছে, এভাবে আছে 4 মিলি। আচ্ছা, হ্যাঁ, পাকা 4 মিলি মোটা, দুইটারে জয়েন করা হয়েছে? না না, এটা শুধু আউট ফ্রেম, আউট ফ্রেম। হ্যাঁ, আর গেটে যে স্ট্রাকচারটা আছে, গেটের স্ট্রাকচারে কিন্তু আমরা ব্যবহার করছি এরকম দুইটা অ্যাঙ্গেল একসাথে বক্স করে দিয়েছি। আচ্ছা, এরকম দুইটা অ্যাঙ্গেল জয়েন করে একসাথে বক্স করা, এটা ইয়া করো, এই গেট এটা অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে হলো এই গেটটা কিন্তু মিনিমাম 450 থেকে 500 কেজি ওয়েট হবে, যেহেতু 10 ফিট হাইট এটা। হ্যাঁ, তো এত পরিমাণ ওয়েট যেহেতু এখানে যদি আমি অ্যাঙ্গেলটা বক্স করে না দিই, সেই ক্ষেত্রে কিন্তু কবজা থেকে ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই। আচ্ছা, তো যার কারণে অ্যাঙ্গেল দিয়ে কিন্তু আমরা বক্স করে দিছি, যেন কবজা থেকে ছিঁড়ে পড়ে না যায়, ঝুলে না যায়, এই কারণে। আর গ্যালভানিজ বক্সটা কোথায় ইউজ করা হয়েছে? আর এখানে কিন্তু গ্যালভানিজ বক্স আমরা ব্যবহার করেছি, যেমন এগুলি কিন্তু আমরা গ্যালভানিজ বক্স ব্যবহার করেছি, এখানে যত আছে ভিতরে যে এরিয়া আছে এগুলো সব গ্যালভানিজ, এগুলো সব গ্যালভানিজ বক্স। আর কাস্টমার বাইরে অনেক সময় গ্যালভানিজ বলতে কি জিনিস সেটা বোঝে না, এখানে এই যে সাদা সাদা আবরণটা দেওয়া আছে, এটা হচ্ছে হলো কিন্তু শিশার আবরণ। আচ্ছা, শিশা দেওয়ার কারণে কিন্তু এটাতে সহজে জং আসবে না। আর এটা যদি কালো বক্স হইতো, যে একটু জং খাওয়া টাইপের, তাহলে এটা হতো হলো ম্যাটশিডের বক্স, এটাতে এমনিতেই জং চলে আসে নগদই। আচ্ছা, এরপর আমরা দেখি লক। আচ্ছা, আর এই গেটটিতে কিন্তু আমরা পকেট পাল্লায় কিন্তু একটা 5,500 টাকা দামের কিন্তু লক ব্যবহার করেছি। এই টাকাটাকে কাস্টমারের বন্ধ করতে হবে? হ্যাঁ, এটা কাস্টমারের বন্ধ করতে হবে, এটা হচ্ছে হলো অটো লক, যখন ভিতর থেকে কেউ বাইরে চলে যাবে তখন গেটটা ধাক্কা দিলে কিন্তু আস্তে করে এভাবে লেগে যাবে। আচ্ছা, এটা যে এইখানে একটা সেট করে ঘুরাই দেখেন। আচ্ছা, যেমন এখানে একটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা সিকিউরিটি অটো ফেলবে, তারপর এই যে এখানে একটা আছে এটাও কিন্তু লক হবে ভাই, কয়টা ওয়েতে লক হবে দেখেন, এই যে একটা, এই যে একটা, আবার এখানে চাবি লক আছে, এই যে আবার এখানে কিন্তু ডাবল লেয়ারের একটা লক আছে, এই যে দেখেন দেখেন, এটা তো অনেক দেখেন বড় লক, এটা দিয়ে যখন লক করবে তখন দেখেন অনেক মোটা, কিন্তু একটা বিস্কিটের মতো কিন্তু একটা লোহা বের হয়ে আছে, এই লকটা থাকবে, টোটাল তিনটা লক হবে ভাই। ওকে, হ্যাঁ,
কেউ যদি চায় গেটে এই ধরনের লক লাগিয়ে নিতে পারে তাই তো নিতে পারবে তবে এটা আমাদের কাছ থেকে এটা দুই ধরনের লক হয় এটা হচ্ছে অ্যাসিড প্রুফ 5500 টাকা দাম আরেকটা আছে 3500 টাকা দাম যেটা হচ্ছে আপনি নন অ্যাসিড প্রুফ আলা কাস্টমারের চাহিদা বুঝে যেটা নে ওকে এবার আমরা আসি এটা তো দুটোটাই তো শীট লাগানো আছে পিছনে তাই না হ্যাঁ দুইটা গেটেই কিন্তু আমরা শীট লাগাই দিছি দুইটা গেটেই শীট লাগাই দিছি ভাই বলছিল যে ভাই শীট লাগাই দেন কারণ আমার এখানে বাড়ির মানুষ পর্দা করে তো যার কারণে শীটটা লাগাই দিলে ভালো হয় কারণ বাইরে থেকে ভিতরে দেখা গেলে এটা দাম তো প্রায় সেম মিনিমাম 7 ফুট হতে হবে আর 7 ফুটের নিচে যদি চলে আসে তাহলে কিন্তু ডিজাইনটা এরকম হয়ে যাবে উপরের ডিজাইনটা থাকবে না স্যার এরকম মানে ডিজাইনের স্পেস তো থাকে না হ্যাঁ ডিজাইনের স্পেসটা থাকে না যার কারণে এরকম হবে আচ্ছা আচ্ছা তো যারা আসলে এই ধরনের গেট কিনতে চায় যারা হাইটটা যদি কম নেন তাহলে কিন্তু ডিজাইনটা ওরকম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওকে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে স্কয়ার বারগুলো কত সুন্দরভাবে ইউজ করা হয়েছে হ্যাঁ স্কয়ার বারগুলো কিন্তু হচ্ছে 200 স্কয়ার বার যেটা 6 মিলি মোটা হ্যাঁ আর এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরপর লাগিয়ে দিছি যেন একটা আঙুলও যেন ভিতরে না ঢুকে এগুলো কিন্তু হাত দিয়ে করা দেখেন নিখুঁতভাবে করা একেবারে নিখুঁতভাবে করা আর প্রত্যেকটা গ্যাপ কিন্তু একই মাপে আছে ভাই আচ্ছা সেম একই মাপে আছে একটা গ্যাপও কিন্তু একটু 19-20 নেই একটু গ্যাপও 19-20 নেই এত নিখুঁতভাবে করা হয়েছে আর চারিপাশে কিন্তু আমরা ঢালাইয়ের নকশা ব্যবহার করেছি এগুলো কিন্তু ঢালাই লোহা কাস্টিং ঢালাই হ্যাঁ কাস্টিং লোহা যেটা লোহাকে গালিয়ে তারপর কিন্তু ঢালাই লোহাগুলো তৈরি করা হয় মানে কোন সবকিছু একদম হেভি অনেক হেভি এগুলো এক একটা ঢালের টিকনেস আছে মিনিমাম 1.5 ইঞ্চি আচ্ছা আচ্ছা ওকে এছাড়া আমাদের প্রবাস থেকে যারা অনেকে অনেক ধরনের গেট দেখে এই গেটগুলো তো আপনারা করে দিতে পারবেন তাই না হ্যাঁ আমাদের এখানে আল্লাহর রহমতে কোনো কাস্টমার ভাই যদি তাদের পছন্দের কোনো ডিজাইন পাঠায় সেটা লেজার হোক সেটা এই ম্যাটেরিয়ালের ভিতরে হোক ঢালাইয়ের ভিতরে হোক যে কোনো গেট আমরা তৈরি করে দিতে পারবো তবে এখানে একটা কথা হচ্ছিল যদি আমাদের দেশে যদি মালামাল পাওয়া যায় আমাদের দেশে মালামাল পাওয়া গেলে একেবারে সেম টু সেম ডিজাইনের গেটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ যাতায়াত ফিটিং এবং হচ্ছে মাপ নেওয়ার ব্যাপারটা একটু যদি বলতেন আচ্ছা যদি কোনো কাস্টমার ভাই আমাদেরকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে বাংলাদেশে যেখানেই হোক যদি আমাদের গিয়ে মাপ আনতে হয় তাহলে আমরা যাব এখান থেকে তারপর কাস্টমারের বাড়িতে যেতে যে 1 টাকা খরচ হয় সেখানে একজন লোকের পরিবহন খরচ দিতে হবে আচ্ছা আর কাস্টমার বাইরে যদি মাপ দিয়ে দিতে পারে আমাদেরকে তাহলে সেই মাপ অনুযায়ী আমরা গেট তৈরি করে দিব তবে এখানে আরেকটা কথা আছে কিছু এখন বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন আমরা হইতেছি সেটা হচ্ছিল অনেক কাস্টমার বাইরে আমাদেরকে মাপ দিয়ে দেয় আমাদেরকে মাপ দিয়ে দেয় যে ভাই আপনি এই মাপে গেট বানান তো এই মাপে যে তখন আমরা সেই মাপে গেট বানিয়ে নিয়ে গেলে দেখেছি সাইডে নিয়ে গেলে মাপ হয়তো ছোট হয় বা বড় হয় যদি ছোট হোক বা বড় হোক এটা দায়ভার সম্পূর্ণ আপনাদেরই নিতে হবে যদি আমরা নিজেরা গিয়ে মাপ আনি তাহলে ছোট বড় হলে সেটা আমাদের উপরে দায়ভার যদি চলে তাহলে আমরা চালাবো সেই আর যদি আর যদি না চলে সেটা আমরা রিটার্ন নিয়ে আসবো আচ্ছা এবার এই গেট রেডি হওয়ার পরে কিভাবে পাঠানো হয় আচ্ছা গেট রেডি হওয়ার পরে এই গেটগুলি কিন্তু আমরা পিকআপের মাধ্যমে নিয়ে যাই পিকআপের মাধ্যমে নিয়ে যাই এর মধ্যে পরিবহন যে খরচটা আছে তার 50% কিন্তু আমরা দিয়ে দিই আর পরিবহন খরচ 50% আমরা দিয়ে দিই আর ফিটিংয়ের যে ব্যাপারটা আছে ফিটিংটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিই আর যে সুন্দর কালারটা আছে এই কালারটা কিন্তু আমরা সম্পূর্ণ একেবারে ফ্রিতে করে দেয় যেটা আমাদের তরফ থেকে কাস্টমারের একটা জাস্ট একটা গিফট দেওয়ার মতো ওকে আচ্ছা তো ভাইদের এখানে কিন্তু অন্যান্য যে কোনো ধরনের স্টিলের কাজ বলেন বাড়ির গ্রিল বলেন যে কোনো কিছু সব কিছু কিন্তু ভাইয়েরা করে থাকে ভাইদের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া থাকবে যারা এই ধরনের কাজ করতে চান তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ